সকাল থেকে রাত ডাস্টবিন থেকে ডাস্টবিনে চলে একটু খাবারের সন্ধান। প্রখর রোদ কিংবা ঝুম বৃষ্টিতেও নেই মাথা গোজার ঠাই। এত ঝুট ঝামেলার মধ্যে খাবার খুঁজতে গেলে সইতে হয় মানুষের অত্যাচার। ক্লান্ত হয়ে কোথাও শুয়ে পড়লে শরীরের ওপর দিয়ে চলে যায় গাড়ি। বলছি প্রাণীকুলের সবচেয়ে প্রভুভক্ত কুকুরের দিবারাত্রির গল্প। এমনই ভাগ্যপীড়িত কুকুর অ্যাকিলিস। শরীরের সবচেয়ে দুর্বল অঙ্গটি পা হওয়ায় কুকুরটিকে ডাকা হয় গ্রিক বীর যোদ্ধা অ্যাকিলিসের নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডাস্টবিনে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায় অ্যাকিলিসকে। উদ্ধারের পর প্রাণীটির চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব নেয় কেয়ার ফর পজ নামে একটি প্রাণী কল্যাণ সংগঠন। ভালোবাসার ছোট্ট পৃথিবীতে এভাবেই স্থান করে নিয়েছে নিশুক, হোয়াইটি আর আর্নল্ডের মতো ভুবনের অসহায় সৃষ্টিরা। পিছনে ব্যাক করছে যে ওর মাথার উপর দিয়ে বাসটা উঠায় দেয়, এরকম একটা ইঞ্জুরি ডগ বেঁচে যাবে আমরা কখনো চিন্তা করি নাই। রাস্তা যেসব অসহায় কুকুর অ্যাক্সিডেন্ট করে বা অসুস্থ হয়ে পড়ে থাকে, ওদের এখানে এনে ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এমনকি বন্ধত্বকরণ করে ওদের আবার আগের জায়গায় ছেড়ে দেয়। গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরে হোক, যদি এরকম কোনো সহায়তা আমরা পাই, হ্যাঁ তাহলে আমরা এই কাজটাকে আমরা আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সংগঠনটি বলছে রোগ সংক্রমণের আশঙ্কায় পশু নিধন কোনো সমাধান নয়, একমত প্রাণী বিশেষজ্ঞরাও। ক্যাপচার, নিউটার এবং রিটার্ন, এর সাথে সাথে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিনেট করে দিতে পারি সেম টাইমে। তাহলে হবে কি, তার থেকে যে জলাতঙ্ক বা র‍্যাবিস বা এই ধরনের যে ডিজিজগুলো আছে যেগুলো মানুষের আসতে পারে সেই রোগগুলো আসবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এমন কয়েকটি পশু কল্যাণ সংগঠন। ওদের মতো পৃথিবীর সব অসহায় সৃষ্টিরাই চায় নিরাপদ একটি আশ্রয়। ওদের নির্বাক অথচ অনুভূতিশীল চাহনি বলতে চায় মানুষের ঘৃণা নয়, চাই একটু সহানুভূতি, একটু ভালোবাসা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।